Mananiyo Shadashya Jana Fakruji Imam. Maman Singh Hawat. Dhanabad, Mananiyo Speaker. Khub ekta popular bishoy. Ajke Mananiyo Montri ekhane bill ta niye eshechen. It's a khubi popular Bangladesh. Kintu kotha holo, Mananiyo Speaker, bortomane bondhu tin prokar. একটা হলো আয়ুর্বেদিক বন্ধু সবকিছু মধুর মতো মিষ্টি খালি বিপদে কোনো কাজে লাগে না আরেকটা হলো অ্যালোপ্যাথিক বন্ধু সব সময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে আর সর্বশেষ হোমিওপ্যাথিক বন্ধু বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সময় পাশে পাশে থাকে মাননীয় স্পিকার হোমিওপ্যাথির উনি যে বিলটা এনেছেন বিলের মধ্যে দুই একটা আমি বলবো কিন্তু হোমিওপ্যাথির মেইন জিনিসটা হচ্ছে মাননীয় স্পিকার যে যে ঔষধি গাছ আছে সেই ঔষধি গাছ থেকে হোমিওপ্যাথি যে ওষুধটা তৈরি করে সেই পূর্ণাঙ্গ গাছ থেকে কিন্তু তারা নেয় কিসের জন্য নেয় যে শরীরে যে অসুখ আছে সেই শরীরের অসুখটা পার্টিকুলার অসুখ ঠিক করার জন্য নেয় না তারা পূর্ণাঙ্গ রূপে শরীরকে ঠিক করার জন্য সেই ওষুধটা কাজে ব্যবহার করে আর অ্যালোপ্যাথি হলো সেই ঔষধি গাছ থেকেই নেয় তারা পরীক্ষা করে যতটুক দরকার ততটুক ইনগ্রেডিয়েন্টস নেয় এবং পার্টিকুলার রোগের জন্য যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ওষুধটা প্রয়োগ হয় তো মাননীয় স্পিকার এই যে আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া তে যে ওষুধ তৈরি করি সেখানে এই হোমিওপ্যাথির কোনো নামগন্ধ নাই হোমিওপ্যাথি একটা অল্টারনেটিভ মেডিসিন হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্র্যাকটিস হয়ে আসছে গত মাসেও ইউনাইটেড নেশনস অল্টারনেটিভ মেডিসিন হিসাবে বিভিন্ন দেশে এটা প্র্যাকটিসের অনুমতি দিয়েছে এবং আমি জানি এফডিএ কোনোদিনই এই এই মেডিসিনকে স্বীকার করে নাই এবং ডাক্তারদের স্বীকার করে নাই কিন্তু মাননীয় স্পিকার যে বিলে যেটা আছে এই হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে হোমিওপ্যাথ ডক্টর বলা হবে এটুক বলা আছে কিন্তু নামের আগে উনি ডাক্তাররা যেরকম ডক্টর লেখেন ডিআর সেটা লিখতে পারবেন কিনা আমার বলা নাই আর আর হলো যে হোমিওপ্যাথির স্নাতকোত্তর মানে পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট এবং ডিপ্লোমা তিনটাকেই মানে সমতালে আপনার ওদের যে একটা কাউন্সিল করেছে সেই কাউন্সিলে তিনটাতেই সমতালে আপনার রেজিস্ট্রি করার সুযোগ আছে আরেকটা বড় রহস্যময় হলো আপনি জানেন বিএমডিসি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এই আইনের মধ্যে আছে যারা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল দ্বারা নিবন্ধিত মানে আমাদের ডাক্তাররা ইচ্ছা করলে একটা বিবিধ আইন আছে সেই আইনে পরীক্ষা দিয়ে তারা সেই আপনার হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিলে ডাক্তার হিসাবে জয়েন করতে পারে এটা অত্যন্ত একটা হাস্যকর জিনিস যদি উল্টা হয় তাহলে কি হবে তার মানে হোমিওপ্যাথিক ডাক্তাররা হোমিওপ্যাথিক ডিগ্রিপ্রাপ্ত ডাক্তাররা যদি কোনো আইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে বিএমডিসির ই হয়ে যায় আপনার ওই মেম্বার হয়ে যায় তাহলে এটা মহা গোলযোগ দেখা দিবে কারণ দুইটা সায়েন্স একদমই বিপরীত একটা হলো ডাইলুশন মানে যত ওষুধ দিবেন ডাইলুট করলে সেটা নাকি শক্তি বাড়ে আর আপনার অ্যালোপ্যাথি হচ্ছে যত কনসেন্ট্রেটেড করবেন আপনি তত শক্তি বাড়বে সুতরাং এই দুই ধারার জিনিসটাকে উনি কেন এখানে আইন হিসাবে আনলেন আর আইনটা ছিল মাননীয় স্পিকার আইনটা ছিল প্র্যাকটিশনার হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স প্র্যাকটিশনার এটাকে উনি ই করলেন রোহিত করলেন করে আনলেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিল এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই এই চিকিৎসা বিল এনে এই যে আপনার ডাক্তারদের মধ্যে বা চিকিৎসকদের মধ্যে যে একটা সামঞ্জস্য সৃষ্টি হলো সেটা কে দূর করবে এখন তো আপনি ডাক্তার লিখবেন সবকিছু হোমিওপ্যাথিক ডাক্তার সব অ্যালোপ্যাথিক ডাক্তার তারপরে কয়েকদিন পর আয়ুর্বেদিক ডাক্তার এটাকে তো আর ভুয়া ডাক্তার কেউ বলতে পারবে না মাননীয় স্পিকার সেজন্য আমার সাবমিশন হলো উনি এই বিলটা আরো পরীক্ষা করুন এবং এফডিএ ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং ইউনাইটেড নেশনসের যে আপনার দৃষ্টিভঙ্গি আছে সেগুলো উনি এগুলোর মধ্যে আনেন তারপরে বিলটা যেন উনি নিয়ে আসেন ধন্যবাদ মাননীয় স্পিকার